গতকাল দিনের ম্যাচে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হয়েছিল মুম্বাই ইন্ডিয়ান্স। সেই ম্যাচে ক্যারিবিয়ান অলরাউন্ডার রোমারিও শেফার্ড 10 বলে 39 রান করেন, যা ম্যাচে দুই দলের মধ্যে পার্থক্য গড়ে দেয়। এমন ইনিংসে একটা রেকর্ডও নিজের করে নিয়েছেন শেফার্ড। এতদিন পর্যন্ত আইপিএলে এক ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেটের রেকর্ড ছিল প্যাট কামিন্সের দখলে। 2022 সালে কলকাতা নাইট রাইডার্সের হয়ে 15 বলে 56 রান করেছিলেন এ খেলোয়াড়। 10 বা তার বেশি বলের ইনিংসে সর্বোচ্চ স্ট্রাইক রেট ছিল সেটাই। এবার শেফার্ড 10 বলে 39 রান করে কামিন্সের রেকর্ড ভেঙে দিলেন তিনি। এই ক্যারিবিয়ান অলরাউন্ডার গতকাল ব্যাটিং করেছেন 390 স্ট্রাইক রেটে। কামিন্সের স্ট্রাইক রেট ছিল 373.33। 2015 সালে এবিডিভিলিয়ার্সের মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে 11 বলে 41 রান করেছিলেন কামিন্সের ইনিংসের আগে সেটাই ছিল রেকর্ড। ডিভিলিয়ার্সের স্ট্রাইক রেট ছিল 372.72। 2019 সালে আন্দ্রে রাসেল ডিভিলিয়ার্সের সেই রেকর্ডের সব থেকে কাছে পৌঁছাতে পেরেছিলেন। তিনি 13 বলে 48 রান করেছিলেন। রাসেলের স্ট্রাইক রেট ছিল 369.23। রবিবার ওয়াংখেড়েতে টসে হেরে শুরুতে ব্যাট করতে নেমে নির্ধারিত 20 ওভারে 5 উইকেট হারিয়ে 234 রানের বিশাল লক্ষ্য দাঁড় করায় মুম্বাই ইন্ডিয়ান্স। জবাবে খেলতে নেমে 20 ওভারে 8 উইকেট হারিয়ে 205 রানেই বেশি করতে পারেনি দিল্লি।